সুপ্রভাত সকলকে, বেঙ্গলি ব্লগার সৌমিলি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 22 তারিখ, শনিবার, 22শে জুলাই। তো আজকে আমাদের পুরুলিয়াতে আজকে লাস্ট দিন, এরপর আমাদের কাল বেরোবো। কালকে মেয়ের অফলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো কাল সানডে, কাল সকাল সকাল 5:30টার ট্রেনে বেরিয়ে যাব। আজ আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি আর মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। তার মানে যেগুলো আমার মশলা, তারপরে যে জিনিসগুলো ডেট পার হয়ে যাবে সব সেগুলো বের করে নিয়েছি, ওগুলো সব পুটুকে দিয়ে দেবো। আর আমি আর মেয়ে দুজনেই আমরা রেডি হয়ে গেছি। তো আজকে ভাবলাম লাস্ট দিন একটু ঘুরে আসি, মা মেয়েতে একটু বাইরে যাই রেডি হয়ে, ভালো লাগবে। পুরুলিয়াতে এসে ভেবেছিলাম যে কত সুন্দর ব্লগ দেব, বেড়াতে যাব, পুরুলিয়ার অনেক জায়গা দেখার আছে, দেখাবো, কিন্তু কিছুই হলো না। শরীর তো এই শরীর খারাপ, দুদিন ধরে, তিন দিন ধরে শরীর খারাপ, আর তারপরে মাকেও নিয়ে এসেছিলাম, তো হলো না এবারে। তো দেখা যাক পরের বারে কী হয়। তো আমরা মা মেয়েতে এই যে বেরিয়ে গেছি মলে, মলগুলোতে একটু ঘুরবো, আর চলো আমাদের সাথে ঘুরবে, আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমরা ফার্স্ট যাচ্ছি কমফোর্ট পার্লারে যাচ্ছি, তো সেখান থেকে আমার শ্যাম্পু আর কন্ডিশনার নেওয়ার আছে, তো নিয়ে তারপরে দেখি কোথায় কোথায় ঘুরি। তো কমফোর্টে গেলাম, কিন্তু ওই শ্যাম্পু আর কন্ডিশনার দুটোই নেই, বললো দুদিন পরে আসবে, যাই হোক আমার নেওয়া হলো না। আর এখানে এই পার্লার ছাড়া এখানে কোথাও মলে বা কোথাও পাওয়া যাচ্ছে না ওটা। আর কিন্তু শ্যাম্পু আর কন্ডিশনারটা খুব ভালো, ওখানে আমি যখন ন্যানো প্লাস করিয়েছিলাম তখন ওরা ওটা সাজেস্ট করেছিল আমাকে, আর আমি ওটা ইউজ করি তো খুব ভালো হয়, ভালো লাগে। কিন্তু কয়েকদিন হলো শেষ হয়ে গেছে, ভাবলাম এখান থেকে নিয়ে যাব, কিন্তু না নেই। এরপর দেখতে হবে কলকাতাতে কোথায় পাওয়া যায়। আর এখানে আমার কার্ড বানানো ছিল, ওই জন্য একটু ডিসকাউন্টে পেতাম, সেই জন্য বিশেষ করে এসেছিলাম, কিন্তু পেলাম না, কি করব। তো এরপর আমরা যাচ্ছি মামিতে একটু, যাই হোক একটু স্ন্যাক্স খাবো, হট প্যান পিজাতে যাচ্ছি। তো ওখানে একটু বসে একটু গল্প আড্ডা মামিতে হবে, আর তারপরে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। এখানে হট প্যান পিজাতে ফার্স্ট এলাম, আর মেয়ের সাথেই প্রথম এলাম, আমি আগে কখনো আসিনি। আর বেশ ভালো লাগলো জায়গাটা, আড্ডা দেওয়ার মতন বেশ ভালো আছে, ফাঁকা ফাঁকা। তো মেয়ে অর্ডার দিয়ে এলো ওই চকলেট শেক আর চিকেন পপকর্ন অর্ডার দিয়ে এলো।
আমাদের খাওয়া হলো আর বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম। কেননা ভাবলাম ডিনার করব রাত্রের এদিকে বাড়িতে রাত্রে মাছের ঝোল আর ভাত রাখা আছে তাহলে ওগুলো খেয়ে খাবে, আর কাল তো বেরিয়ে পড়ব, তাহলে ওই ছোট্ট ছোট্ট খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। এরপর যাচ্ছি ফ্যাব ইন্ডিয়াতে, তো সেটা ওপেন হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত যাইনি ওটাতে, তো ভাবলাম মামিয়েতে চলো ওটাতে একবার ঘুরে আসি, দেখে আসি যদি কোনো চয়েস লাগে তাহলে কিনবো, তাহলে ঘোরাও হবে একটু, চলো আমাদের সাথে। ভাবলাম আর একটুখানি ঘুরবো, এখন বেজে গেছে 9:10, তো দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিমঝিম, তো বৃষ্টির মধ্যে ছাতাও নিয়ে বার হয়নি, আর বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরার আর ইচ্ছে নেই। এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি, এরপর বাড়ি যাব ওদিক পথে, চলো একজনের বাড়ি যাব, যাদের বাড়ি যাব তাদের ফুচকা ফুচকির জন্য একটু চাট নিয়ে নিলাম ওখানে সামনে, আর চলে এসেছি। এটা হচ্ছে আমার দিদির জায়ের বাড়ি অঞ্জনা, তো ওর বাড়িতে এসেছি। অঞ্জনার সাথে আমার খুব বন্ধুত্ব আছে, বন্ধুত্ব বলো আর বোন বলো, তো বেশ ভালো লাগে। নতুন বাড়ি বানিয়েছে, এই বাড়িটা যখন বানাচ্ছিল তখন একবার আমি এসেছিলাম, আর এখন ফিনিশিং হয়ে গেছে, ওরাও ঢুকে গেছে বাড়িতে, তো অনেক এরপর কাল তো বেরিয়ে পড়বো, চলে যাবো, তো এই জন্য ভাবলাম একবার দেখা করে আসি, আবার কতদিন পর আসবো আর দেখাই হয়নি বাড়িটা, তো বেশ সুন্দর বানিয়েছে বাড়িটা, ভালো লাগলো বেশ দেখে। আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আবার, তাহলে আমাদের বেজে গেল যেতে যেতে 10:15। এরপর আমাদের ব্যাগ গোছানো হয়েছে, তো কিছু হাফ গোছানো হয়েছে, এরপর যে পরে গোছাবো সব, ডিনার করব, আর ভোরে উঠতে হবে ওই জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে, কিন্তু যখনই তাড়াতাড়ি ঘুমোতে যাব, কিন্তু এত কাজ আছে মনে হচ্ছে না যে আজকে তাড়াতাড়ি ঘুমানো হবে, ওই দেরিতে শোয়া হবে, আর খুব কষ্ট করে উঠে আমাদের যেতে হবে, আমাদের 4:30 মধ্যে তো উঠতেই হবে, আর উঠে তারপরে ওই 5:30 ট্রেন আছে, তার মানে আমরা বাড়ি থেকে দেখি আবার টোটো এত সকালে ভোরের মধ্যে পাই কি না, তারপরে স্টেশন এখান থেকে বেশ 2 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে, তো ওখান থেকে চলে যাব আমরা টোটোতে করে, যদি পেয়ে যাই তো খুব ভালো হবে, আর একটু হাঁটতে হয় তারপরে পাওয়া যায়, তো চলো তাড়াতাড়ি। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট।